ডিজে বাপি দু শাইক নম্বর পোল পথে বেলা হয়ে গেল মল্লিদের বাড়িতে গরু চড়াতে যাবি না মাগো মল্লিদের যে অতগুলো গরু আমার চড়াতে খুব কষ্ট হয় মাগো তা বলে কি হয় বাবা ওরা যে আমাদের কাছে অনেকগুলো টাকা পায় মাগো তুমি আমাকে অন্য জনের বাড়িতে রেখে ওদের সব টাকা শোধ করে দাও না মাগো ঠিক আছে বাবা আমি জানি মল্লিদের অতগুলো গরু চড়াতে তোর বড়ই কষ্ট হয় বলে কি রে দুঃখের মা বলে কত বেলা হয়ে গেল জানিস তুই বাড়ি হলির মুখ বলে কখন ভাড়া ভাঙতে যাবি বলতে দেখি শুনি দেখো না দিদি যাও বলে বেরিয়েছি এমন সময় ছেলেটি কান্নাকাটি শুরু করেছে ও এত বড় ছেলে কি বলছে গা বলছি মল্লিদের অনেকগুলো গরু চড়াতে বড় কষ্ট হয় ও গরু চড়াবে না তো কি ঘরে বসে বসে খাবে আমাদের মাই ছেলের মধ্যে কথা হচ্ছে তুমি এর মধ্যে না গলাতে এসেছো কেন মা গো মা ছেলের মুখ দেখো না কেন ফরফর করছে দিদি গো আমার ছেলের কথা তুমি রাগ করো না তুমি একটু এগিয়ে চলো আমার ছেলেকে বুঝিয়ে আমি এক্ষুনি যাচ্ছি তাই আয় দুঃখিরে মাগো গুরুজনকে অমন কথা বলতে নেই বাবা তবে জানিস তো দেরি হয়ে গেলে বাড়িওয়ালের মুখ শুনলে রাধে থাকে না আমি ভাড়া ভাঙতে চললাম বাবা আর তুই অন্তত ঘরটি পাহারা মাগো আমি যদি এখানে থেকে ঘরটা চৌকি দিই মাগো তাহলে মল্লিদের বাড়ি থেকে ওরে এসে আমাকে ধরে নিয়ে যাবে মাগো তার থেকে আমি ওই ঝুড়ি রাস্তায় রাস্তায় খেলা করব আর মাঝে মাঝে সে কথা চৈকি দিয়ে যাবো মাগো বেশ বাবা তোর যা ভালো লাগে তাই কর বেশ মা তাহলে আসি বাবা এসো মা তুই সাবধানে থাকি তাই তাই আচ্ছা আমার মা আমার পেটের জন্য পরের বাড়ি থেকে এনে ভাড়া ভেনে এনে আমাকে খাওয়াচ্ছে ও গো দয়াময় একটিবার বলে দাও না দয়াময় আমার এই দুঃখের কথা আমি কাকে জানাবো দয়াময় কবে আমার সুখ হবে দয় ভয় আর কতক্ষণ দুঃখ দেবে দয় ভয় আর কত আর কত দুঃখ দিবে বলো বলো ও দয়াময় আর কত আর কত দুঃখ দিবে বলো বলো ও দয়া মন আর কত দুঃখ দিবে বলো বলো ও দয়া মন কবে সুখ হবে আমার বলো বলো ও দয়া মন কবে সুখ হবে দুঃখে দুঃখে কে কে তুমি কি বললে দুঃখে তুমি আমাকে চিনতে পারলে না দুঃখে বাড়ি আমার বড়িজহাটি নাম আমার ধনা মহুলে আমি তোমার চাচাজি হই দুঃখে চাচাজি হ্যাঁ চাচাজি হই চাচাজি ওইখানে তে জায়গা আছে তুমি বসো চাচাজি বেশ আমি বসলাম আচ্ছা দুঃখে চাচাজি তোমার আম্মি জান কোথায় গেছে চাচাজি আমার মা আমার মা কোথায় গেছে তুমি শুনবে চাচাজি হ্যাঁ বলো আমার মা আমার মা ওই মল্লিদের বাড়িতে ভাড়া বাঁধতে গেছে চাচাজি মেহরবান আজ আমার বড় ভাবি হয়ে ওই মল্লিদের বাড়িতে ভাড়া ভাঙতে গেছে আচ্ছা দুঃখী চাচাজি তুমি যে এত বড় ছেলে হ্যাঁ চাচাজি তুমি কি কাজ করো
চাচাজি বলো আমি কি করি জানো চাচাজি কি কাজ করো আমি ওই মোল্লাদের বাড়িতে গরু চড়াই চাচাজি আহ এরতে আমার মৃত্যু হয়ে যাওয়া অনেক ভালো ছিল ওগো খোদা ওগো মেহেরবান আমার বড় ভাই জান মারা যাওয়ার সময় আমার হস্তে করেছিল সমর্পণ আমি কথা দিয়েছিলাম আমার নিজের সন্তান মনে করে দুঃখের আমি মানুষ করে তুলব কিন্তু আজ আমি দেখিনি আমি যখন এসে গেছি দুঃখের কোনোদিন আর কোনো দুঃখ কষ্ট হবে না দুঃখে চাচাজি তুমি আমার একটি কথা শুনবে দুঃখে কি কথা চাচাজি তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার ওই মোল্লাদের বাড়িতে আর কোনোদিন গরু চড়াতে হবে না কি বলছো চাচাজি তোমার আম্মি জানেন ওই মোল্লাদের বাড়িতে আর কোনোদিন ভাড়া ভাঙতেও হবে না কি বলছো চাচাজি শোনা দুঃখে চাচাজি আমরা দুই ভাই মহল করতে যাব আমার সাতখানা রিঙ্গা যাবে সাত রিঙ্গার মানুষ যাবে শুধু আমার হিসাবে একটি লোক কম হয়েছে যদি আমার সনে যাও তাহলে আমি তোমাকে চার টাকা হিসেবে মাইনে দেব আর মহল থেকে ফিরে এসে আমার কন্যা চাম্পার সনে তোমাকে আমি শাদি দিয়ে দেব কিন্তু চাচাজি কিন্তু আমি যে তোমার সাথে যেতে চাই চাচাজি কিন্তু আমার মায়ের চেয়ে আমি মা বলা পাখি চাচাজি আমার মা কখনো যেতে দেবে না চাচাজি শোনো আরো দেব আমি আরো দেব তোমাকে আরো দেব শাদি তো দেবই আর আমার জমিদারি রাখতে আমি তোমাকেই দান করব দুঃখে তুমি একবার তোমার আম্মি জানের ভালো করে বুঝিয়ে বলো যে আমি চাচার সনে ওই বাদা বলে মহল করতে যাব কিন্তু চাচাজি কিন্তু এত কথা বললো আমার মা যে কখনো ওই বাদা বনে তোমাদের সাথে মল করতে পাঠাবে না চাচাজি যদি না যেতে দেয় তুমি কি বলবে জানো দুঃখে কি বলবো চাচাজি বলবে ওগো আম্মি জান যদি না যেতে দাও তাহলে আমি জহর খেয়ে মরব চাচাজি হ্যাঁ দুঃখে না চাচাজি না এই কথা বললে আমার মা যে সইতে পারবে না চাচাজি তাই তুমি কি চাও চিরজীবন ওই মোল্লাদের বাড়িতে তুমি গরু চড়াবে তুমি কি চাও চিরজীবন তোমার আম্মি জান ওই মোল্লাদের বাড়িতে ভাড়া ভাঙবে তাই কথা দাও আমার শুনে কিরে খাও যাবে তুমি আমার শুনে ওই বাজা বলে মহল করতে বেশ চাচাজি তুমি চলে যাও না চাচাজি তুমি ওই খালিতে বসো বেশ আমি আমার মাকে ডেকে নিয়ে আসছি চাচাজি বেশ তোমার আম্মি জানো ডেকে নিয়ে এসো আর আমি ততক্ষণ অপেক্ষা করছি বেশ চাচাজি মা গো মা কত বেলা হয়ে গেল বলি ভালো খাজি তো আক্কেলটা কি এখনো পর্যন্ত ভাত ঢাকির গড়ে ধান দিয়ে বসে আছি বলি এখন বলে গালাগালি দিচ্ছ কেন মা বলি কখন দিয়ে ধান কখন থেকে বসে আছি বলতো বলি হ্যাঁ মা আমাদের কি ঘর সংসার নেই ও এইবার তো ভাতারের মাথা খেয়ে বসে আছি মা আবার তোদের ঘর সংসার নেই এসেছি যখন ঢেকির গড়ে পা দিয়ে আবার উদ্ধার কর হ্যাঁ মা নিশ্চয়ই তো দিতে হবে আমাদের সারা জীবন শোনবার কপাল শুনে তো যেতেই হবে তাহলে ঢেকিতে পা দেবো মা দাও ও ঘাই গো মোদের শুনবার কপাল দুটো কথা শুনে যায় হাই গো মোদের শুনবার কপাল দুটো কথা শুনে যায় হাই গো মোদের শুনবার কপাল ভাড়া ভেনে দুটো খোদার গুলো
जाओ তুমি তো আমার কেনা লোক নও যাব না তো কি তোমাদের বাড়িতে কি থাকতে এসেছি নাকি হ্যাঁ রে নেগরা হ্যাঁ তোর জন্য সরিচালির ভাত আর মাগুর মাঝে ঝোল রান্না করে আমি কুলোর বাতাল দিচ্ছি যেতে যে চকলি তুমি খাও আর তোমার মিনি শেখ কি দূর হয়ে যা নেগরা দূর হয়ে যা দুখিরি আমাদের বাড়িতে কে এসেছে বাবা মাগো আমাদের বাড়িতে দোনা চাচা এসেছে মা দোনা কিছু বলেছে হ্যাঁ মা কি বলেছে বাবা চাচা জিরা ওই বাদাবনে মল করতে যাবে একটি লোকের কম পড়েছে মা তাই আমাকে নিয়ে যাবে বলেছে না না বাবা কেন যাবে ঠিক কেন যাবে বাদাবনে মল করতে ওই বাদাবনের মধ্যে কত বাঘ ভাল্লুক আছে আমি তো যেতে দিতে পারবো না বাবা আমার কথা শুন না মা না আমি তোমার কোনো কথা শুনবো না মা अभी चाचा जी साथे जाबो मा ना दुखी हाथ छोटे तू चले जास अभी की लिए बेचे थक बाबा क्या मां के मां बोले डागने क्या मां के मां बोले डागने जोड़िए धोरे आवा के हाजोरे कोरी मेरे कोका ना ना अभी तुम्हार को रोका तो सुनना ना मागो अभी चाचा जी साथे जाबो मा एक बार आवा की विदाई दाओ ना मां ना बाबा ना अभी माँ हुई तो कि वही बाकी मुँह के ठेले देते पार मोटा दरकार नहीं हमारे बादा बुरी जावा अभी किचु तेरी जेते माँ ना मना अभी तुम्हारे को रोका तो सुन मना माँ माँ को चाचा जी शादी जो त्यामी वही बादा बुरी मॉल को ती जाए ताले आमा दिन आर कोनो दुख को कष्ट थाक बे ना माँ তোমা কি আর মোল্লিদের বাড়িতে ভাড়া বাঁধতে হবে না মা আমাকে আর পরের বাড়িতে গরু চড়াতে হবে না বাবা ওরে দুঃখে একটু সুখে থাকার জন্য কোন মাকে সন্তানকে বাঘের গালে দিতে পারে বাবা আমার সুখে দরকার নেই আমি মা হয়ে তোকে নিষেধ করছি বাবা তোর চাচাজির সঙ্গে বাদাবনে মহল করতে চাস না ও মা মহল তে যাই গো জননী দুঃখে বারণ করো না মা তুমি মহলে তে যাই গো জননী বারণ করো না মা তুমি মহলে তে যাই গো জননী বারণ করো না মা তুমি যদি বারণ করো মা গো জোর খেয়ে মরবো আমি যতদিন বাঁচবো বাবা পরের বাড়িতে এসে ভাড়া পেনে এনে খাবো তবু বাদা বনে আমি যেতে দিতে পারবো না ও মা ভাড়া বেনে দুঃখ করে আর কতকাল খাওয়াবে মোরে বাবা
কোনো কথাই শুনবি না বাবা। বিষ্ণু চাচাজিকে আমার কাছে ডেকে নিয়ে আয়। আমি তো চাচাজির সঙ্গে কথা বলে দেখব বাবা। চা ডেকে নিয়ে যা। ভাবি ভাবি দেখি ভাইজান। হ্যাঁ ভাবি। তোমার বাড়ির সংবাদ ভালো তো? হ্যাঁ ভাবি, আমার বাড়ির সংবাদ ভালো। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ভাই, আমরা সবাই খুব ভালো আছি। সুন্দর কথা। ওইখানে জায়গা আছে, বসো ভাইজান। বেশ, আমি বসলাম। দুঃখেরে আমি আজকে চিন্তা করছি জানিস বাবা? আমি চিন্তা করছি, আমি সে কথা তোকে বলে বুঝাতে পারবো না রে বাবা। বলেছি ভাবনা, আমি ভাবি রে আমি বাদু যে ভাবনা ভাবি রেখো পাহালেতে ছিল দোলা বুঝি ফাঁকি বলে ভাই। আমি তোমার বাড়িতে খেতে আসিনি ভাবি। কিসের কারণে এসেছো ভাই জানো এই ব্যাপার বাড়িতে? ভাবি আমি এসেছি দুঃখের কয়েক দিনের জন্য নিয়ে যেতে এসেছি ভাবি। ভাবি তুমি তো জানো ভাই জান। কেন ভাবি? তুকে ছাড়া আমার তো কেউ নেই। ভাবি তুকে যদি চলে যায় আমার ক্ষেত্রে মা বলে ডাকবে। ভাবি